হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন। তো আমি ছোটো ছোটো কিছু প্যারেন্ট সাইড কি যেটা আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে পালং শাকের ভর্তা বানিয়ে দেওয়া। সেটা আমাদের কী কী উপকার লাগে আসুন দেখায়। তাহলে একটা জানা দাও, তাহলে যদি আমার চ্যানেল যেটা ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন পালং শাকের ভর্তা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। পালং শাকের ভর্তা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো অল্প সামান্য পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে। পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি 4-5-6টার মতো রসুন কোয়া নিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজকে ছোটো করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে কড়াটা বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো, রসুনের খোয়াটা, পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি পালং শাকটা দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো, আর সামান্য স্বাদ মতো ভালো করে নেড়ে ফেলে এটা ভেজে নেবো। ভেজে জল দিয়ে পালং শাক থেকে ভালো করে নেড়ে আর আমি এটা পালং শাক, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা একসাথে ভেজে নিয়েছি। এটা আমি এবার নামিয়ে বেটে নেবো। এটা আমি একবার এবার আমি ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নেবো। এবার আস্তে আস্তে করে বেটে নেবো। দেখুন আমার পালং শাকের ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন, যাতে আমাদের আপনাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশান যায়। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।